ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভারতের মৃত্তিকাকে অনেকগুলো ভাগে ভাগ করেছি আমরা, মূলত 12টা ভাগ সম্পর্কে উল্লেখ করেছি। মৃত্তিকাকে মৃত্তিকার গোত্র অনুসারে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পেডাল ফার মৃত্তিকা, একটা হচ্ছে পেডোক্যাল মৃত্তিকা। পেডাল ফার পেডো কথা হচ্ছে মৃত্তিকা। হ্যাঁ, পেডাল ফার লোহা। তাহলে কিছু মৃত্তিকা আছে যাতে অ্যালুমিনিয়াম আর লোহার ভাগটা বেশি, সেগুলোকে বলছে আমরা পেডাল ফার মৃত্তিকা। এই মৃত্তিকার চরিত্র হচ্ছে কি আম্লিক, এবং আম্লিক মৃত্তিকা অনুর্বর হয়ে থাকে। এই মৃত্তিকায় ফসল খুব একটা ভালো হয় না। এই মৃত্তিকা গুলো তো মূলত পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, মৃত্তিকা ক্ষয়প্রবণ হয়ে থাকে। আর একটা শ্রেণীর মৃত্তিকা, সেটা হচ্ছে পেডোক্যাল। পেডোক্যাল, ক্যালটা কথাটা এসছে ক্যালসিয়াম থেকে, অর্থাৎ এই মাটিতে চুনের ভাগ বেশি। তাহলে চুনের ভাগ বেশি হওয়ার কারণে মাটিটার চরিত্র হচ্ছে ক্ষারকীয়, মাটিটা হচ্ছে উর্বর, মাটিটার তোমার মানে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, ক্ষয় কম হয়ে থাকে, মাটিটা উর্বর হয়ে থাকে, মাটিটার রং গাঢ় হয়ে থাকে। এই মোটামুটি 2টো ভাগে একটা বড় ভাগ। আর ভারতের মৃত্তিকাকে আমরা এই অংশ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মৃত্তিকা দেখতে পাই, এবং সেই মৃত্তিকাগুলোর নাম একটু বলে দিই। একটা একটা হচ্ছে পাললিক মৃত্তিকা, নদী তীরবর্তী অঞ্চলে পাললিক মৃত্তিকা দেখতে পাই, যেখানে পলি সঞ্চিত মৃত্তিকা তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, যার একটা হচ্ছে রেগুর, যে মাটিতে চুনের ভাগটা বেশি, এবং এই মাটিতে মূলত কৃষ্ণ মৃত্তিকার তুলোর চাষ হয়ে থাকে বলে আমরা ব্ল্যাক কটন সয়েল বলে থাকি। তৃতীয় হচ্ছে লোহিত মৃত্তিকা, নামের সঙ্গে বোঝা যাচ্ছে এটা মৃত্তিকার লাল রং, এতে পাথরের ভাগ বেশি, রেড অক্সাইড পরিমাণটা বেশি, অনুর্বর হয়ে থাকে। ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে লাল মাটি, এটাতেও পাথরের মাটি, এটাতেও লোহার ভাগটা বেশি হয়ে থাকে। 2টোর উৎপত্তি হতো পার্থক্য আলাদা আলোচনা করবো যাওয়ার পরে। আচ্ছা, অরণ্য মৃত্তিকা, এটা পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছি আমরা, যেখানে পাইন ফার উদ্ভিদগুলো এখানে দেখতে পাচ্ছি, সেই অঞ্চলের যে মৃত্তিকাটা হচ্ছে একদম পেডাল ফার গোত্রের মৃত্তিকা। পার্বত্য অরণ্য মৃত্তিকা, যেখানে তৃণভূমি মৃত্তিকা, যেখানে তৃণ থাকছে, এটা কিছুটা পেডোক্যাল গোত্রের মৃত্তিকা। হিমবাহ অধ্যুষিত মৃত্তিকা, এখানে হিমবাহের উপরে যেখানে আমরা পড়েছি মোড়েন, সেই রকম সঞ্চিত হয়ে তৈরি হচ্ছে মৃত্তিকাগুলো। তরাই অঞ্চলে মৃত্তিকা, হিমালয়ের পাদদেশে অঞ্চলে হিমবাহ বাহিত পদার্থগুলো, হিমবাহ থেকে যে বাহার থেকে যে নদীগুলো নেমে আসছে, সেই সমস্ত পদার্থগুলো সঞ্চিত তরাই অঞ্চলে মৃত্তিকা তৈরি হয়ে থাকে। পালকয় মরুমৃত্তিকা বুঝতে পাচ্ছি, অনুর্বর, জয়পথমে খুবই কম, রাস্তায় মরু অঞ্চলে দেখতে পাচ্ছি। বদ্বীপ অঞ্চলে মৃত্তিকা, আমাদের সুন্দরবন অঞ্চলে যেমন বদ্বীপ অঞ্চলে মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, এই মৃত্তিকা চাষবাস বিশেষ কিছু হয় না। মৃত্তিকার একটু বিশেষ চরিত্র আছে। তাহলে মোটামুটি আমাদের এই মৃত্তিকাকে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে এবং মাটির চরিত্র অনুসারে কোটা প্রধানত আমরা ভাগ করতে পারলাম। আচ্ছা, আমাদের এখানে পরীক্ষায় মূলত যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা, বলছি দেখো, এই যে কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এই 3টে মৃত্তিকা মানচিত্রে অবস্থান দেখাতে হয়। আর যেটা আসে রেগুর মৃত্তিকা কোথায় দেখতে, রেগুর কি, রেগুর মৃত্তিকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় কেন, বা ব্ল্যাক কটন সয়েল কি, এরকম প্রশ্ন। তাহলে এখান থেকে ছোট প্রশ্ন এসে থাকে, বড় প্রশ্ন কিছু আসে না। তা যাও, আমরা মাটির ভাগগুলো সম্পর্কে জানলাম, মাটির সম্পর্কে সম্পূর্ণ পরিচয় নিলাম। আর এই যে 3টে মাটি, যে 3টে বললাম, এই 3টে মাটি শুধুমাত্র মানচিত্রে কোন অঞ্চলগুলো দেখতে পাবে সেটা শুধুমাত্রটা জানবো। যাই হোক, মোটামুটি আমাদের ভারতের তাহলে ভূপ্রকৃতি, নদী, জলবায়ু, স্বাভাবিক মৃত্তিকা, এই কটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। আগামীকাল 3টে চ্যাপ্টার, এই কটা চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন দেবো, তখন সেই প্রশ্নগুলো লিখে আমাকে দেখাবো।